ভালো কাজ করছেন প্রেসিডেন্সির উপাচার্য, প্রকাশ্যে সার্টিফিকেট দিয়েছে মেন্টর গ্রুপ। এবার খোদ রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখে মালবিকা সরকারের কাজের প্রশংসা। 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রেসিডেন্সির বর্তমান উপাচার্য মালবিকা সরকারের কার্যকাল, স্থায়ী উপাচার্য খোঁজার প্রক্রিয়াও শুরু। সোমবারই চূড়ান্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিধি, পাঠানো হচ্ছে সরকারের কাছে। এদিন বৈঠক হয়েছে সুগত বসু এবং ব্রাত্য বসুর মধ্যে। এরপর রাজ্যপালের সঙ্গে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। অবসরের পরেও মালবিকাকে প্রেসিডেন্সির প্রশাসনে রাখতে চায় মেন্টর গ্রুপ, প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। শিক্ষামন্ত্রীও প্রস্তাব প্রসঙ্গে ইতিবাচক ভাবনার পক্ষপাতী। উপাচার্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা ভীষণভাবে ইতিবাচক। ফলে মেন্টর গ্রুপের কাছ থেকে যদি এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে আসে যে তাকে নিয়ে ওরা অন্য কোনো ভাবনা চিন্তা ভাবছেন, সরকার বিষয়টাকে অত্যন্ত সদর্থক এবং ইতিবাচকভাবে এটাকে শুধু দেখবে না, সেটা নিয়ে মেন্টর গ্রুপের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে। সরকারি সূত্রে খবর, মেন্টর গ্রুপ ও গভর্নিং বোর্ড দু জায়গাতেই থাকতে পারেন মালবিকা। এক্ষেত্রে যে আইনত কোনো অসুবিধে নেই তাও স্পষ্ট করে দিয়েছেন সুগত। নিশ্চয়ই উনি প্রেসিডেন্সি মেন্টর গ্রুপের সদস্য হতে পারেন, গভর্নিং বোর্ডেও থাকতে পারেন। আমরা সেটা আলোচনা করে ঠিক সময় আমরা ঘোষণা করব। কিছুদিন আগেই মালবিকার উত্তরসূরির খোঁজে সার্চ কমিটি করেছিল সরকার, সেই বিতর্কের এখন অবসান। সেই পদক্ষেপ যে ছিল শুধুমাত্র বর্তমান উপাচার্যের বয়সের কারণে তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রাত্য। তো রিটায়ার মানে কি সে যোগ্য ছিল না? সে যোগ্য ছিল, কিন্তু তার সত্ত্বেও রিটায়ার করতে হয়, সে তো বয়সের ব্যাপার, কি করবেন। 2017-এ প্রেসিডেন্সির 200 বছর, উৎকর্ষ কেন্দ্রের লক্ষ্যমাত্রা ওই বছরই, সে কথা মাথায় রেখেই যোগ্য স্থায়ী উপাচার্য খোঁজার প্রক্রিয়া শুরু। পাশাপাশি লক্ষ্য, প্রথম উপাচার্য মালবিকাকে প্রেসিডেন্সির নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত করা। একমত মেন্টর গ্রুপ এবং সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।